নামতে গিয়ে পা দুটো ট্রেনের চাকার নিচে চলে গেছে। তখন ওনাকে আরেকজন ধরে টান দিয়ে নিয়ে আসছেন, নাহলে পা হয়তো আরও ড্যামেজ হতো। এখন ওনার বাম পায়ের সামনে সবগুলো আঙ্গুলি আপনার হেঁচড়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর ডান পায়ের শুধু আপনার বড় আঙ্গুলটা হেলেক্সটা সেটা একটু ইনজিওর হয়েছে। এখন ক্যাজুয়ালটি সার্জারি আন্ডারে উনি ভর্তি আছেন। এখানে অর্থোপেডিক্স আছেন, আমাদের অর্থোপেডিক্স সার্জারি কোর্স আছেন, আমাদের প্লাস্টিক সার্জারি, আমরা প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট থেকে এসেছি, ক্যাজুয়ালটি সার্জারি আছে, সবাই মিলে দেখছে, দেখে এখন শুধুমাত্র ওনার উন্ড এক্সিশন বা সার্জিক্যাল ডিপ্লয়মেন্ট যেটা সেটা করা হচ্ছে। ওনার যত ডেড ডিভাইটালাইজ টিস্যু আছে, যেগুলো চামড়া উঠে গেছে, বের হয়ে গেছে, যেটার সাথে আর অ্যাটাচ নাই, ওটা আর বাঁচবে না, সেই অংশগুলো কেটে ফেলে হচ্ছে। তো কেটে ফেলে তারপরে আমরা যখন স্টেবল হবে, আমরা আবার একটা মেডিকেল বোর্ড করার কথা বলে এসেছি, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেশেন্ট যখন স্টেবল থাকবে, এখন ইয়ে করার পরে কেবিনে নেওয়া দেওয়া হবে। তারপরে আমরা ডেফিনেটিভ যদি রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগে, প্লাস্টিক সার্জারি লাগে, ওই যে হাড়টা বেরিয়ে আছে সেটাকে ঢাকার জন্য বা চামড়া লাগাতে হয় কিনা বা ফ্ল্যাপ দিতে হয় কিনা সেটা আমরা তখন করে দেবো। এর মধ্যে অর্থোপেডিশিয়ান আছে।